হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আশ্রম থ্রি ওয়েব সিরিজটি রিলিজ হয়ে গেছে। তো আশ্রম থ্রি ওয়েব সিরিজটি কেমন লাগলো এবং এই ওয়েব সিরিজটি দেখার পর এই ওয়েব সিরিজটিতে কী কী ভালো এবং কী কী খারাপ আছে তা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তার সাথে সাথে বলে রাখি যে আপনারা যদি আশ্রম পার্ট 1 এবং 2 দেখেননি তবে জলদি যান এবং আশ্রম পার্ট 1 এবং 2টি দেখে নিন, নয়তো আপনারা আশ্রম পার্ট 3টি কিছুই বুঝতে পারবেন না। কারণ আশ্রম পার্ট 2টি যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকেই আশ্রম পার্ট 3টি চালু হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বক্স অফিস ব্লাস্টার। আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই আমার আর একটি নতুন ভিডিওতে। তো আশ্রম 3 ওয়েব সিরিজটির স্টোরির সাথে সাথেই এই ওয়েব সিরিজটির নামও আপগ্রেড করা হয়েছে। তো এই ওয়েব সিরিজটির নাম আপগ্রেড করে রাখা হয়েছে এক বদনাম আশ্রম পার্ট 3। এই ওয়েব সিরিজটিতে টোটাল 10টি পার্ট আছে এবং প্রতিটি পার্টের ডিউরেশন প্রায় 40 থেকে 50 মিনিটের মতন। আমরা এই ওয়েব সিরিজটির সেকেন্ড পার্টে দেখেছি যে আমাদের কাম্মুক বাবা নিরালা পাম্মিকে সেন্সলেস করে তার সাথে খারাপ কাজ করা শুরু করে, অর্থাৎ তাকে অজ্ঞানে রেপ করেন। এই ব্যাপারটা পাম্মি জানতে পেরে যায়, তার জন্য সে আশ্রম ছেড়ে পালিয়ে যায়। তো বাবা নিরালা পাম্মির প্রতি এতটাই আসক্ত হয়ে যান যে সে কেবলমাত্র পাম্মিকে ছাড়া আর কাউকে চায় না। পাম্মির তিনি এমন কি দেখে নিয়েছেন যে পাম্মিকেই তার চাই, পাম্মির মতো কাউকে নয়। তো এখান থেকে শুরু হয় মেন স্টোরি। এরপর আমরা দেখতে পাবো যে পাম্মি যাতে বাবা নিরালার বাইরের খোলস অর্থাৎ তার ভালো মানুষের পোশাকটা না খুলে দেন সেই জন্য বাবা নিরালা অনেক প্রচেষ্টা করেন পাম্মিকে আটকানোর জন্য, কিন্তু পাম্মি তার বাবা মা এবং দাদার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। পরে আমরা দেখতে পাই যে বাবা তার 100% দিয়েও চেষ্টা করেন পাম্মিকে ধরার জন্য, কিন্তু তিনি অসফল থাকেন। অপরদিকে বাবা নিরালা যাকে সিএম করেন তার সাথেও বাবার মনোমালিন্য শুরু হয়। তো আমরা দেখতে পাবো যে ধীরে ধীরে বাবার সাথে সিএম এরও রিলেশন ধীরে ধীরে খারাপ হতে থাকে। এরপর এন্ট্রি হয় ঈশা গুপ্তার। ঈশা গুপ্তাকে পাওয়ার পর বাবা কিছুটা পাম্মিকে ভুলে যান এবং ঈশা গুপ্তার প্রতি আসক্ত হয়ে পড়েন। তো ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে ঈশা গুপ্তা বাবার সাথে পুরো তাল মিলিয়ে গেছেন। পাম্মিকে আমরা এখানে দেখি যে অনেক চেষ্টা করে বাবার সব খারাপ কাজগুলি এবং সব খারাপ বৈশিষ্ট্যগুলি তা পুরো জনতার কাছে তুলে ধরা, কিন্তু দুঃখের বিষয় কোনো রিপোর্টারই তাকে হেল্প করেন না। যতবারই সে যায় তো রিপোর্টাররা সরাসরি সিএম এর সাথে কন্ট্যাক্ট করেন এবং সিএম রিপোর্টারদেরকে এই রিপোর্টটি প্রকাশ করতে মানা করেন। তো ধীরে ধীরে এরকমভাবে চলতে থাকে, অবশেষে পাম্মি এক রিপোর্টারের মাধ্যমে এই ভিডিওটি প্রকাশ করে দেন। তো আমরা পার্ট 10-এ দেখতে পাবো যে বাবা নিরালা বাবা হওয়ার আগে কি ছিলেন। তো এবারে যদি আমরা এক বদনাম আশ্রমের ভালো এবং খারাপ দিকগুলি তুলে ধরি, তবে প্রথমে যদি আমরা ভালো দিকগুলি দেখি, লিড ক্যারেক্টারে ববি দেওয়ালকে অসম্ভব সুন্দর লাগছে। তার যে অথেন্টিক লেভেলের অ্যাক্টিং তা আমরা এই ওয়েব সিরিজে দেখতে পাচ্ছি। তার সাথে সাথে আমরা যদি বলি ববি দেওয়াল তার এই অ্যাক্টিংয়ের মধ্যে এতটাই ঢুকে গেছে যে তার যে প্রতিটি ডায়লগের পর রিয়াকশন তা সত্যি অসম্ভব লেগেছে। তো এখানে যদি আমরা ববি দেওয়ালের সাথে সাথে অন্য ক্যারেক্টারগুলি কথা বলি, তো অন্য ক্যারেক্টারগুলিও তাদের নিজেদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই প্রথমবারের জন্য আমরা ঈশা গুপ্তাকে দেখতে পাবো। তো ঈশা গুপ্তাও এখানে বাপ রে বাপ মারাত্মক লেগেছে, বহুত তেজ হো রহা হ্যায়, বহুত তেজ হো রহা। তার সাথে সাথে ঈশা গুপ্তা এবং ববি দেওয়ালের কেমিস্ট্রি, ও মাই গড, জাস্ট অসম। তুই সমঝা? হ্যাঁ। নেই, তুই সমঝা নেই। অপরদিকে আমরা যদি এই ওয়েব সিরিজটির খারাপ দিকগুলো দেখি, তবে এই ওয়েব সিরিজটির আগের দুটো পার্টের থেকে এই পার্টটিতে খুব লং লেন্থ করেছে এবং স্টোরিতে আমাদের যতটা প্রত্যাশা ছিল ঠিক ততটা দেখানো হয়নি। আমার মনে হয় এই পার্টটিতে আর কিছুটা দেখানো উচিত ছিল। আমার মনে হয় এই সিজনটিতে স্টোরি খুব কম, কিন্তু তার থেকেও টাইমটা অনেক বেশি হয়ে গেছে। তো আমরা এখান থেকে জানতে পারছি যে এই সিজনটি কিন্তু শেষ নয়, এরপরও আরও সিজন আসতে চলেছে। তো রিভিউটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্টে, এবং তার সাথে সাথে ভিডিওটি লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না বন্ধুদের সাথে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টেক কেয়ার, বাই বাই।